রামের মহান মালিলা পথি রানী একটা মেয়ের দাবি করে যান, মেয়ে সন্তানের দাবি করলো মা নীলাপতি রানী, স্বয়ং ভগবান দেবগণকে বলে ডাকি, শোনো শোনো আরে দেবগণ তোমারে জানাই, নীলাপতি রানী আর মৈদুল রাজা তাই দুই স্বামী স্ত্রী কান্না করিতেছে আমার মন্দির ঘরে বসে, আমি ভগবান তার কান্না সহিতে না পারিলাম তারে, আমি ভগবান তার কান্না সইতে পারলাম না, যাও আর দেরি করো না, এই মুহূর্তে এবার স্বর্গের থেকে একটা পবিত্র রূহ নিয়ে এবার মা নীলাপতি রানীর গর্ভে পাঠাইয়া দাও, মা যেন গর্ভবতী হয়ে যায়, এবার ভগবানের কুদরতি, ভগবানের খেলা, ভগবানের লীলা, কে বুঝতে পারে স্বামীকে নিয়ে মা জননী এবার ঘরের ভেতর গেল চলে, রান্না বান্না করে গভীরত্বে খাওয়া দাওয়া করে স্বামীকে নিয়ে বিছানায় ঘুমাতে গেলেন, হঠাৎ করে মা লক্ষ্য করে দেখে আসমান থেকে একটা তারকা রূপ জ্বলতে জ্বলতে এসে মায়ের নাকের নিঃশ্বাসের ভাপে গর্ভের মধ্যে চলে গেল, গর্ভের মধ্যে যখন চলে গেল মা জননী এবার সতী নীলাপতি রানী পরের দিন সকালবেলা স্বামীকে বলতেছিল, স্বামী ও স্বামী তাই শোনো না, আমি আমি একটা দৃশ্য দেখেছি, তাই শোনো কি দৃশ্য, যে রাত্রিবেলা তোমাকে নিয়ে আমি যখন ঘরের ভেতর পালংয়ের বিছানায় ঘুমাইয়াছিলাম, তাই হঠাৎ করে আমি নীলাপতি রানী আসমানে দেখতে পাই, এত সুন্দর একটা তারকা রানু জ্বলতে জ্বলতে গো স্বামী, এবার আসবে এবার আসিয়া নাকের নিঃশ্বাসের ভাবে আমার গর্ভে গেল চলি, মৈদুল প্রজা নীলাপতি রানীকে সুন্দর করে কয়, শোনো শোনো অগ বিবি বলি যে দিদি, তবে রানী তুমি জানো না ভগবানের খেলা, সত্য ভগবান আজকে মনে হয় তোমার গর্ভে একটি সন্তান করল দান, দিনের পর দিন রাতের পর রাত এইরকম করে কেটে একটা মা চলে গেল, ও মা শুনেন যে মা সন্তানের মা হয় গর্ভবতী হয় ওই মা জানে কোন মাসের কোন চাঁদে কয় তারিখে তার গর্ভে সন্তান আসে, কিন্তু বাবা তবু জানে না, মা নীলাপতি রানীর একটা মাস কেটে গেল, স্বামীকে বলল স্বামী এবার শোনো একটু তুমি গর্ভবতী হয়েছি আমি তাই খেয়েছেন, শোনো শোনো দয়া স্বামী একটি কথা বলিব আমি, শোনো শোনো প্রাণ স্বামী একটি কথা বলিব আমি, মনের কথা শোনো যে মন পিলা ভাই স্বামীর কাছে বলে তো তাই
পরে নয় মাসে গেল, নয় মাসের পরে দশ মাসে হল, দশ মাসের পরে ওই না হায় দশটা দিন পাখি রয়ে সর্বনাশ। যখন দশ মাস হইয়া গেল ও গো মা জাননী, নীলাপথি রানের থাকি থাকি